নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি নেচার এন্ড ট্রেকার্স ক্লাবের এবারে 9 জন অভিযাত্রীকে নিয়ে 11তম অভিযান শুরু হতে চলেছে আগামী 5ই আগস্ট। এবারে লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চলের 21,600 ফুট উচ্চতার মনিরাং, সেখানেই উঠবে জাতীয় পতাকা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে হাটের পরিকাঠামোগত উন্নয়নের জন্য হাটশেড ও বিল্ডিং দ্রুত ব্যবসায়ীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। চালসার মঙ্গলবাড়ি হাটের পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক। একুশ হাজার ফুট উচ্চতায় উড়বে জাতীয় পতাকা, এরাই জলপাইগুড়ির গর্ব, বললেন সাংসদ। উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ পর্বতারোহণ সংস্থা জলপাইগুড়ির নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের এবারে 9 জন অভিযাত্রীকে নিয়ে 11তম অভিযান শুরু হতে চলেছে আগামী 5ই আগস্ট। এবারের লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চলের 21,600 ফুট উচ্চতার মনিরাং। রবিবার এই উপলক্ষে নিজস্ব ক্লাব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অভিযাত্রী দলটিকে শুভেচ্ছা জানাতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। এই মুহূর্তে তিনি জানান, মূলত এরাই জলপাইগুড়ির গর্ব। এক দুবার নয়, এর পূর্বে 10 বার এই নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা বিভিন্ন শৃঙ্গ জয় করেছে। কেমন লাগলো? কি বিষয়? আমাদের গর্বের প্রোগ্রাম না এই? যে হ্যাঁ, আমাদের এটা তো গর্বের ইয়ে যে জলপাইগুড়ি থেকে পর্বতশৃঙ্গ উভয় অভিযান করা হচ্ছে, এবং সেক্ষেত্রে আজকে এটা 11তম হতে যাচ্ছে। 10টা পর্বতশৃঙ্গ অলরেডি জলপাইগুড়ির মতো শহর, এত তো উত্তরবঙ্গে তো নেই, সারা পশ্চিমবঙ্গের পাটা আছে, দেখান তো, এটা বড় ব্যাপার কি না? দার্জিলিংয়ের পাহাড়ের কিছু দার্জিলিং হিমালয়ান ইনস্টিটিউট ছাড়া এরকম কটা ইনস্টিটিউট আছে যেগুলো এরকম কাজ করে যাচ্ছে। সুতরাং আমি এদের সাথে আছি, পাশে থাকবো এবং আগেও ছিলাম। ও, নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব জলপাইগুড়ি, এখানে উল্লেখযোগ্য ব্যাপার এই যে দ্য নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি, এরা কিন্তু বাইরে থেকে কাউকে ধার করছে। জলপাইগুড়ির মানুষ, জলপাইগুড়ি ক্লাবের সদস্য, এবং তারাই এই অভিযান করছে এবং সাফল্যের সাথে করছে। অপরদিকে অভিযাত্রী দলের অধিনায়ক বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস জানান, এবারের লক্ষ্য মনিরাং। 5ই আগস্ট 9 জনের দলটি জলপাইগুড়ি থেকে রওনা হবে শৃঙ্গজয়ের উদ্দেশ্যে। শৃঙ্গ জয় করে প্রতিবারের ন্যায় এবারও উঠবে জাতীয় পতাকা সহ ক্লাবের নিজস্ব পতাকা। আপনাদের মূলত কি হলো, কি প্রোগ্রাম? নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি থেকে এবার 11তম অভিযানের পরিকল্পনা করা হয়েছে, যা হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চলে মনিরাং যে শৃঙ্গ, সেই শৃঙ্গে, যার উচ্চতা প্রায় 21,625 ফিট। তো সেই শৃঙ্গের লক্ষ্যে আমাদের 9 জনের একটি টিম জলপাইগুড়ি বেরোবে, জলপাইগুড়ি থেকে আগামীকাল অর্থাৎ 5 তারিখে। এবং আমাদের যে প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা দিল্লি হয়ে মানালি পৌঁছাবো, মানালি থেকে রোডহেড মানে বিলেজ সেখানে পৌঁছাবো। 11 তারিখে আমাদের হাটার পর্ব শুরু হবে, একটা ট্রানজিট ক্যাম্প করে বেস ক্যাম্প আমরা 15,000 ফিটে উঠবো, পৌঁছাবো, এবং তারপরে বিভিন্ন উচ্চতাতে আমরা 3-3টা ক্যাম্প হবে, তারপরেই আমাদের এই শৃঙ্গে অ্যাটেম্প নেওয়া হবে। ডিফিকাল্টিস এই দিকে প্রচুর আছে, প্রচুর ফিক্সআপ করতে হবে, ক্রিভাসেস আছে, ঠান্ডা হাওয়া, লুজ রক, এগুলো আছে, এগুলোকে আমাদের নেগোসিয়েট করতে হবে। আমাদের যা টিম আছে, আমরা আশা করছি যে আমরা সফলভাবে সুস্থভাবে সেই শৃঙ্গে দিকে যাব এবং অবশ্যই সুস্থ শরীরে ফিরে আসবো। কতদিনের আপনাদের এই অভিযান? এই অভিযান আমাদের টোটাল 24 দিন। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের, জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকার ঘটনা। জানা গেছে মৃতের নাম অতুল রায়, জলপাইগুড়ি শহর সংলগ্ন ঘাসিপাড়া এলাকার বাসিন্দা তিনি। শনিবার সন্ধ্যায় জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বড় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এই অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। কি শুনলেন, জানতে পারলেন? আমি তো আসলাম, তাহলে কে বলে? আচ্ছা, এসে কি দেখলেন? অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর দেখছি যে ব্ল্যাক টাকার পড়ে আছে, তারপরে এখনই আসলাম।
কি শুনেছিলেন, কোথায় বাড়ি, কি ব্যাপার? ওখানে বাড়ি হচ্ছে ঘাসিপাড়া। ঘাসিপাড়া, কেমন রয়েছে উনি? না, এখানে শেষ করতে এখানে মারা গেছিলেন। পুলিশ এসছে ঘটনাস্থলে? এখানে আসলো পুলিশ। কজন ছিল? একাই ছিল না, তিনজন ছিল। একজন আহত হয়? হ্যাঁ। আর দুজন? দুজন এখানে দাঁড়াইছিল। আপনার নাম? কোথায় ঘটনাটা ঘটে? এটা জুগিদাওড়া পাহাড়স ন্যাশনাল হাইওয়ে। আপনি কোথায় ছিলেন? আমি তার পাশেই বাজারটায় ঘন্টা ছিলাম। আচ্ছা, তখন কখন কি যে মানে কি হলো, হঠাৎ করে কি হলো? হঠাৎ একটা শব্দ পাওয়া গেল। আচ্ছা, তারপর? শব্দ পাওয়া হলো, তারপর আবার দৌড় দিয়ে গেলাম, গিয়ে দেখি যে পড়ে আছে একজন। তারপর দেখলাম যে স্পটে সেই ওখানটা কান দিয়ে রক্ত বাইর হয়েছে। তারপর আমরা পাশে ওই ওর সঙ্গে তিনজন ছিল, যে দুজন গাড়িটাকে পিছা করতে গেল, একজন পিছা করে একজন ওইখানটায় ছিল। তারপর দেখলাম ওইখানটা স্পটে শেষ। তারপর কি গাড়ি ছিল, কোন রকম কিছু জানা? গাড়িটা একটা সাদা রঙের বাস ছিল। তারপর পুলিশ এসে? তখন তারপরে পুলিশ এসে সেটা ওই বডিটাকে নিয়ে গেল। আপনার নামটা? আমার নাম মানব রায়। কোথায় ঘটনাটা ঘটে? ঘটনাটা হচ্ছে পাওয়ার হাউসের গেটের সামনেই। কি জায়গাটার নাম ছিল ওটা? ওটা পাহাড়পুর জমিদার পাড়া। কি নাম বলুন আপনার? আমার নাম মানব রায়। আপনার বাড়ি? বাড়ি ওইখানটায়। কি নাম জায়গাটা? জমিদার পাড়া। দিনে রাতে দুবার শহরের আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করল আলিপুরদুয়ার পুরসভা। দিনে রাতে দুবার শহরের আবর্জনা পরিষ্কার করা শুরু করল আলিপুরদুয়ার পুরসভা। রাতের বেলা মূলত বাজার হাট ও ব্যবসায়িক এলাকা পরিষ্কার করা হবে। শুধু তাই নয়, শহরের অলিতে গলিতে আবর্জনা পরিষ্কার করা হবে। এতদিন শহরের মূল রাস্তার দুই ধার পরিষ্কার করা হতো, কিন্তু বর্তমানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়ে গেছে। এই প্রকল্পে আবর্জনা প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়ে গেছে, আবর্জনা ফেলার সমস্যাও মিটে গেছে। সেই কারণে শহরকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছে আলিপুরদুয়ার পুরসভা। এদিন সন্ধ্যার আগে রাতে আবর্জনা পরিষ্কার করার কাজের উদ্বোধন করেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর। শহরের ট্রান্সপোর্ট এলাকায় এই কাজের উদ্বোধন করা হয়। পুরসভার চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী এই কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন। পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, আমরা এখন থেকে দিনে ও রাতে শহরের আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করলাম। শুধু তাই নয়, শহরের অলিগলিও নিয়মিত পরিষ্কার করা হবে। দেখুন, আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে আগে শুধুমাত্র দিনের বেলায় গার্বেজ কালেকশন হতো, আজকের থেকে আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে দিন এবং রাত্রি দুই বেলাতেই গার্বেজ সংগ্রহ করা হবে। এতে মানুষ আরও বেশি পরিষেবা পাবে এবং মানুষের যাতে রোগ না হয় তার জন্য এই পরিষেবা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে বলেছেন, তা আমরা সেইভাবে আমরা কাজ করছি। দেখুন, আমরা এর আগের দিন আমরা বলেছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হওয়ার পরে প্রায় 2000 লোকের কর্মসংস্থান হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এক একটা ফ্যামিলিতে আপনি যদি চারজন করে ধরেন, চারজন ইন্টু 2000, কত লোক আজকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হওয়ার পরে মানুষের কর্মসংস্থান হলো, কত লোক আজকে এখান থেকে আর্নিং করে তাদের জীবিকা নির্বাহ করছে। তা আজকে এটা করতে প্রায় আমাদের 150 জন কর্মী তারা রাতের বেলাও কাজ করবে, 150 জন কর্মী। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হয়েছে আপনারা জানেন, সেখানেই যাতে এই সংগ্রহ করা হবে প্রতিটি বাজার। যেহেতু দিনের বেলায় বাজার ব্যস্ত থাকে, দিনের বেলায় আমরা মালটা নিই এবং বাজার করার পরে যে গার্বেজটা থাকবে সেটা আমরা রাত্রেবেলায় নিব। এবং আমাদের যে মেইন মেইন শহরের রাস্তাঘাট, হোটেল, ছোট ছোট যারা ব্যবসা করেন, বাজার এবং ছোট ছোট চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত দোকান থেকে আমরা গার্বেজ সংগ্রহ করব। মানবিক মুখ জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোম কর্তৃপক্ষের। অসহায় এক বয়স্ক মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসার দায়িত্ব নেন ওই নার্সিংহোম কর্তৃপক্ষ। আজ 1 ঘন্টা 17 মিনিটে সফল হিপ ফ্র্যাকচার অপারেশন করা হয়েছে রোগীর। জানা গিয়েছে জলপাইগুড়ির বেড়ুবাড়ি নিবাসী মায়া সরকার শনিবার বেলা 12টা নাগাদ বাবুপাড়া এলাকার বৃষ্টি ভেজা রাস্তায় পড়ে যান। তার বয়স 62 বছর। এলাকার দুজন ব্যক্তি তাকে উদ্ধার করে একটি নার্সিংহোমে নিয়ে আসেন। রোগীর এক্সরে করে দেখা যায় হিপ ফ্র্যাকচার হয়েছে। এছাড়াও অপারেশনের প্রয়োজন ছিল, কিন্তু রোগীর বাড়ির লোকজন না থাকায় সমস্যা হচ্ছিল। নিজের বলতে কেউ নেই, স্বামীও মারা গিয়েছেন। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জানান। আইসি সঞ্জয় দত্ত সহযোগিতায় তারা নিজেদের দায়িত্বে নিখরচায় রোগীর অপারেশন ও চিকিৎসার সিদ্ধান্ত নেন।
আজ এক ঘন্টারও বেশি সময় ধরেই অস্ত্রোপচার করা হয় রোগীর। চিকিৎসকরা জানান বর্তমানে রোগী স্থিতিশীল রয়েছেন। 8 বছর বয়সে একজন ভদ্রমহিলা কালকে অ্যাক্সিডেন্ট হয়ে জলপাইগুড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে হিপ রিজেন ওর পেন হয়েছে, ঠিক আছে। তো ওনার বাড়ির লোক কেউ ছিলেন না, তো আশেপাশে সারাউন্ডিং যে যিনি ছিলেন তিনি নিয়ে এসছেন মেরিনা নার্সিং হোমে। এর মধ্যে বিশেষ তৎপর ছিলেন সুজয় রায়। আমাকে ফোন করে আমাকে সব এক্সরে পাঠানোর পর দেখা যায় যে ওনার হিপ রিজেনে ফ্র্যাকচার আছে, ঠিক আছে। তো ওটার অ্যাকচুয়ালি অপারেশনের দরকার আছে, সেজন্য ভর্তি করে কিছু ব্লাড ইনভেস্টিগেশন করা হয়েছে। যেহেতু 60 বছর বয়স, অপারেশনে একটা ঝুঁকিও ছিল। সুজয়দা এবং মেরিনার যে বাকি টিম ছিল ওনারা খুবই তৎপর ছিলেন। ওনারা তড়িঘড়ি সব ব্লাড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সব প্ল্যান করা হয়েছে ওটির। আজকে ওটি করা হলো। ওনার যেটা আছে হিপ রিজেনে ফ্র্যাকচার ছিল, ওখানে প্লেট করা হয়েছে, ঠিক আছে। আপাতত পেশেন্ট স্টেবল আছে। 60 বছর বয়স, তার হিপে ফ্র্যাকচার ছিল। তো ডক্টর অভিষেক মল্লিক করবেন, তো আমাকে বলা হলো যে এই পেশেন্টটার জন্য অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য। তো এলাম, একটু ঝুঁকি ছিল, জীবনের ঝুঁকি, তারপর আবার রোগীর বাড়ির লোকও নেই। তো যাই হোক, নার্সিংহোম কর্তৃপক্ষ এবং জলপাইগুড়ি শহর কোতোয়ালি থানার আইসি, উনিও ব্যাপারটায় হেল্প করেছেন, তাই জন্য এই কাজটা সম্ভব হলো। আমরা 1 ঘন্টার মধ্যে অপারেশনটা শেষ করতে পেরেছি। পেছনে আপাতত স্থিতিশীল, দেখা যাক, আশা করি 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি আমাদের কোতোয়ালি থানার আইসি স্যারকে ফোন করলাম, স্যারকে টোটাল ঘটনাটা জানালাম এবং স্যারকে বললাম যে স্যার আমরা পেশেন্টকে দায়িত্ব নিতে রাজি আছি ট্রিটমেন্টের, কিন্তু একটা কনসেন্ট লাগবে যে হ্যাঁ আপনারা কাজটা করুন। তো আইসি সাহেব স্বতঃস্ফূর্তভাবে সেই দায়িত্বটা নিলেন, তার জন্য আমরা আইসি সাহেবের কাছে কৃতজ্ঞ। তারপর ডক্টর অভিষেক মল্লিকের সাথে যোগাযোগ করলাম, অর্থোপেডিক সার্জন, ওনাকে এক্স রে প্লেটটা পাঠালাম। তো উনি দেখে বললেন যে অপারেশন করাটা খুব জরুরি, তো পেশেন্টকে কালকে ভর্তি করে নিয়ে অপারেশনের আগে যা যা প্রয়োজনীয় টেস্ট সেগুলো সব করা হলো, আজকে সেই পেশেন্টের অপারেশন করা হলো। উত্তরের সংবাদে এখন সময় বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী গ্যাস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে হাটশেড ও বিল্ডিং তৈরি করা হলেও তা এখনও জেলা পরিষদকে হস্তান্তর করা হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে হাটের পরিকাঠামোগত উন্নয়নের জন্য হাটশেড ও বিল্ডিং তৈরি করা হলেও এখনও তা জেলা পরিষদকে হস্তান্তর করা হয়নি। স্বাভাবিকভাবেই হাটশেড তৈরির পরেও ব্যবসায়ীদের ব্যবহারের জন্য দিতে পারছে না জেলা পরিষদ কর্তৃপক্ষ। দ্রুত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হাটের তৈরি হাটশেড ও বিল্ডিং নিজেদের কাছে নিয়ে ব্যবসায়ীদের ব্যবহারের জন্য তা খুলে দেওয়া হবে। আজ চালসার মঙ্গলবাড়ি হাটে পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক। সাথে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের সদস্য মহুয়া গোপ, সদস্য রেজাউল বাকি সহ এডিএম তেজস্বিনী রানা। বহুদিন আগেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে মঙ্গলবাড়ি হাটের হাটশেড ও বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এদিন হাটের যাবতীয় দিক পরিদর্শন করে দেখেন তারা। পরে মেন্টর চন্দন ভৌমিক বলেন, এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের অন্তর্গত গয়ের কাঁচা বানার হাট ও মঙ্গলবাড়ি হাটের পরিদর্শন করা হয়। মঙ্গলবাড়ি হাটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে হাটশেড তৈরি করা হলেও এখনও পর্যন্ত তা জলপাইগুড়ি জেলা পরিষদকে হস্তান্তর করা হয়নি। জেলা পরিষদে হস্তান্তর করার পরেই যাতে দ্রুত সেই হাটশেডগুলি ব্যবসায়ীরা ব্যবহার করতে পারে সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা পরিষদের জমি কোথাও দখল হয়েছে কিনা সেই বিষয়েও দেখা হবে। হচ্ছে
এই মঙ্গলবাড়ি হাট জেলা পরিষদের জমির ওপর হাট এবং এর দীর্ঘদিনের পুরনো হাট এটা। এখানে এই নতুন করে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের থেকে হাট শেড তৈরি করা হয়েছে, কিন্তু সেই হাট শেড এখনো অবধি জেলা পরিষদকে হস্তান্তরিত হয়নি। তার ফলে এখানকার যারা ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে এর সুবিধা, হাট তৈরি হওয়ার যে সুবিধাটা, সেটার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা আজকে সকাল থেকে জেলা প্রশাসন, সভাধিপতি ম্যাডাম সহ আমরা সবাই মিলে বেরিয়েছি, প্রথমে গয়েরকাটা, তারপর বানাহাট হয়ে আমরা এই মঙ্গলবাড়িতে এলাম যে এখানে করণীয় কী, কীভাবে ব্যবসায়ীরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তার পথ খোঁজার জন্য। দাদা, পশ্চিম ডুয়ার্সের সব থেকে বড় হাট এটা, কিন্তু এখানে এখনও দেখা যাচ্ছে যে শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই এখনো পর্যন্ত এই হাট, যারা ব্যবসায়ীরা আছেন বা যারা ক্রেতারা আছেন দূর দূর থেকে যারা আছেন তাদের জন্য। শৌচাগার তো অবশ্যই প্রয়োজন, তার সাথে সাথে ড্রেনেজ সিস্টেমেরও অভাব আছে। এই ব্যাপারগুলো অনেকগুলো, খালি এগুলো না, আরো কিছু কিছু ব্যাপার আছে। রাস্তার যে ব্যবসায়ীরা যারা রাস্তায় বসে তাদেরকে কি ঢোকানোর কোনো পরিকল্পনা চলছে? সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তারা, তাদের অবস্থান কি, কে কোথায় বসে আছে, কে দোকান করছে, কে তার বসত বাড়ি বানিয়ে আছে, আমাদের জায়গা কতটুকু, পিডাব্লিউডির জায়গা কতটুকু, এগুলো দেখে আমরা বলতে পারবো। অ্যাট এ গ্লান্স এইভাবে তো বলা যাবে না, আমরা সেটাকেই শর্ট আউট করবার চেষ্টা করছি যাতে সামনেটা উন্মুক্ত করে সুন্দরভাবে হাটটা চালু। লাগাতার বর্ষণের ফলে বন্ধ জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত শহরের যোগাযোগ। লাগাতার বর্ষণ, নিকাশি নালা নির্মাণে মহিরুহের ভূতল সজ্জা, বন্ধ জলপাইগুড়ি থেকে বাংলাদেশ সীমান্ত শহরের যোগাযোগ। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের অন্যান্য স্থানের সঙ্গে জলপাইগুড়ি জেলা জুড়েই চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। লাগাতার বৃষ্টির জেরে ভিজে নরম হচ্ছে মাটি। এছাড়াও নিকাশি নালা নির্মাণের জন্য চলছিল গাছের গা ঘেঁষে গর্ত খোঁড়ার কাজ। এরই প্রতিফলন দেখা গেল রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া অঞ্চলের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায়। রবিবার গভীর রাতে রাস্তার পাশে প্রায় 200 বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছ নিজে থেকেই উপড়ে পড়ে জলপাইগুড়ি হলদিবাড়ি পথের ওপর। আর এতেই সকাল থেকেই বন্ধ জলপাইগুড়ি শহর থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর হলদিবাড়ির সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সমীর চন্দ্র দে জানান, অনেক পুরনো গাছ, মনে হচ্ছে গাছের গা ঘেঁষে ড্রেন নির্মাণ করা হচ্ছে, সেই কারণেই হয়তো গাছের শেকড় আলগা হয়েই এই বিপত্তি। এত বড় গাছ রাস্তার উপর পড়ে থাকায় বন্ধ হয়ে গেছে হলদিবাড়ি জলপাইগুড়ির মধ্যে যাতায়াত। আমি তো শুনলাম রাত্রে 12টার সময় নাকি গাছটা পড়ে গেছে, তা ওইখানে যে ড্রেন ফেন হচ্ছে নাকি ওর জন্যও মনে হয় গাছের গোড়ার শিকড় টিকড় কেটে কেটেছে। ও এত বড়ো গাছ কি আর ওই ওয়েটটা নিতে পারে? আমার মনে হয় যার ধরুন এই গাছটা এইভাবেই পড়েছে, বিশাল আকৃতির গাছ তো। হ্যাঁ, যদি দিনে হলে বিশাল লোকের ক্ষতি হইতো, দোকান পাকাটার আরও ক্ষতি টতি হইতো। যাই হোক, রাত্রে হয়েছে কারণে সেই ভয়টা আপাতত নাই। একজন আহত হয়েছে শোনা যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো শোনার কথা, রাত্রেবেলার ব্যাপার তো, বিস্তারিত এটা পরে ঠিক জানা যাবে। এখন তো রাস্তা বন্ধ রয়েছে পুরো। হ্যাঁ, রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। গাছের পরিমাণটা কত বড় আকৃতি? বিশাল আকৃতি, দেখতে পর্যন্ত বিশাল আকৃতি। এটা দিনেবেলা হইলে বিশাল ক্ষতি হইতো, দিনেবেলা হয় নাই কারণে জাস্ট আজকে এরকম পরিস্থিতি হয়েছে, নাহলে এটা ভয়ঙ্কর পরিস্থিতি হইতো রাত্রেবেলা। হ্যাঁ, রাত্রেবেলা দেখেই এটা সম্ভব নয়। কটা নাগাদ হয়েছে? দিনেবেলা হলে মারাত্মক এই 12টা সাড়ে 12টা নাগাদ গাছটা পড়ে গেছে আর কি। আপনার আতঙ্কে রয়েছেন কি আশেপাশে এই ধরনের? হ্যাঁ, এটা বিশাল ক্ষতি না, কত লোকেরই সমাগম, সেই সমাগমটা আজকে ই হয়ে গেল। যেমন হলদিবাড়ি, কোচবিহার, যে সমস্ত গাড়ির লাইনটা এই নষ্ট হয়ে গেল, পুরো বন্ধ থাকবে। হ্যাঁ, বিশাল ক্ষতি হয়ে গেল। কি নাম দাদা আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম হচ্ছে সমীর চন্দ্র দে। দাদা, মানে কি হয়েছিল, মানে দেখলেন একটা গাছ পড়ে গিয়ে রাস্তাটা বন্ধ হয়ে আছে, এখন তো অসুবিধা হচ্ছে। হলদিবাড়ি জলপাইগুড়ি রোড, হলদিবাড়ি রোড জলপাইগুড়ি কালীবাড়ির সামনে ওই জায়গাটা কি গাছ পড়েছে? বড় একটা কি সেটাই ঘটছে আর কি, এখন অসুবিধা। এরকম অনেকগুলোই গাছ আছে আশেপাশে, কিন্তু আলগাভাবেই আছে। রাতের বেলার জন্য হয়তো কোনো দুর্ঘটনা ঘটে নাই তেমন। পুরো পুরো রাস্তা বন্ধ? পুরো রাস্তা বন্ধ আছে। কখন শুনলেন আপনি? আমি তো এই মাত্র শুনলাম। এসে কি দেখলেন? দেখলাম এই যে গাছ পড়ে আছে রাস্তা, জাম জাম পড়ে আছে, জাম হয়ে গেছে, ক্ষতি হয়েছে। বাড়ি রাস্তাটা জাম আছে। হ্যাঁ, একজনের ক্ষতি হয়েছে।
ক্ষতি হয়েছে? হ্যাঁ, একজনের ক্ষতি হয়েছে। ওনার ওনার কি বাড়ি এখানে ছিল? এখানে ছিল। কি নাম জানেন? নাম জানি না। এই বুড়াটা লটারি দোকানে যে ব্যথা পাইল, যে ব্যথা পাইছে। উনি কোথায় এখন? মানে হাসপাতাল আছে। মানে কীভাবে পড়লো এটা আপনারা দেখলেন? এটা রাত 11টার দিকে 11:30 দিকে পড়া গেছে, পড়ছে। মানে এখন তো রোড বন্ধ। এখন রোড বন্ধ, গাছ না কাটবো, রোড চালু হবে না। রবিবার অনুষ্ঠিত হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক অনুমোদিত উত্তরবঙ্গ সংগ্রাম কমিটির বৈঠক। রবিবার জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনে অনুষ্ঠিত হলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক অনুমোদিত উত্তরবঙ্গ সংগ্রাম কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সংগঠনের সভাপতি প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, সংগঠনের সম্পাদক তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় সহ অন্যান্যরা। সাংবাদিক বৈঠকে উপস্থিত নেতৃত্ব জানান, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে ফরওয়ার্ড ব্লক উত্তরবঙ্গ জুড়ে সূচি গ্রহণ করেছে। উত্তরবঙ্গের মানুষের মর্যাদা তথা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দিতে উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিধায়ককে পশ্চিমবঙ্গ সরকারের উপমুখ্যমন্ত্রী করা হোক। এছাড়াও বিধিবদ্ধ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠনের দাবি রাজ্য এবং কেন্দ্রের কাছেও পাঠানো হবে। এই সংক্রান্ত একাধিক দাবিতে আন্দোলনও চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদের বিষয়ে উত্তরবঙ্গের মানুষেরা আমাদের অনেক জায়গার লোকের থেকে বেশি জানে, তারা আরও বেশি জানে। কমলবাবুর সময় এই তৈরি হয়েছিল উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের, মৌলিক উন্নয়নের জন্য। সেই জন্যই এটা আমার আন্দোলন শুরু হয়েছে। দেখা গেলো এই রাজ্যে যে সরকার পরিবর্তন হয়ে একটা সরকার এলো, সেই সরকারও উত্তরবঙ্গের মানুষের দিকে নজর রাখছে না। নজর বলতে অর্থনৈতিক বিকাশটা হচ্ছে, আর আমরা মূলত এই বিষয়টার উপরই সারা রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং এই আন্দোলনটা টার্মিনেট করবো কলকাতায়। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি জানাবো যে উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠন করা হোক, এবং উত্তরবঙ্গের উন্নয়ন করতে গেলে টাকা দরকার, এবং এই বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদের হাতে টাকাও দেওয়া, মৌলিক উন্নয়নগুলো, বড় উন্নয়নের কাজগুলো করা। উত্তর কন্যা বাড়ি হয়েছে, বাড়ি তৈরি হয়েছে, নামও হয়েছে, কিন্তু উত্তরবঙ্গের যে সার্বিক উন্নয়ন তার কোনো পরিকল্পনা আমরা দেখতে পেলাম। এতদিন ধরে অপেক্ষা করলাম, তো দেখতে পেলাম। আমরা চাই উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন হোক, এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই উন্নয়নের কাজ পরিচালনা করুক, পরিকল্পনা গ্রহণ করুক, মানুষের সঙ্গে কথা বলুক। পর্ষদ চুপচাপ বসে থাকার জন্য না। সেই সঙ্গে ভয়াবহ জিনিসপত্রের দাম বেড়েছে, এরকম দাম ইদানিংকালের মধ্যে বাড়েনি আমাদের রাজ্যে, বিশেষ করে দেশের কথা তো আলাদা, রাজ্যে তেল, চাল, ডাল, মশলা, সবজি সব জিনিসের দাম বেড়েছে। এই দাম বাড়ার যে একদিকে যেমনি বেড়েছে দাম, সেই দাম বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাজারটা, সবাই আমরা দেখছি। কিন্তু রাজ্যে একটা সরকার আছে, সেই সরকারের কোনো হেলদোল নেই। সেই সরকার একবারও ব্যবসায়ীদের বলছে না, কিংবা যারা পড়ে আছে তাদের বলছে না, কিংবা মার্কেটিংয়ের যে ব্যবস্থা আছে সেই সিস্টেমে কারণ কোনো আলোচনাই হচ্ছে না। অথচ রোজই জিনিসের দাম বাড়ছে, আর জিনিসের দামটা এমন এমন বাড়ছে যে কোচবিহারে একরকম বাড়ছে, তো শিলিগুড়িতে একরকম বাড়ছে, তো জলপাইগুড়িতে একরকম বাড়ছে। দামেরও একটা ইউনিফর্ম নেই, বাড়ারও একটা ইউনিফর্ম বাড়াটাও নেই। আবার রায়গঞ্জে গিয়ে একরকম বাড়ছে, কলকাতায় একরকম বাড়ছে, পুরুলিয়ায় গিয়ে একরকম বাড়ছে। তা এই রাজ্যে তো একটা মানুষের ভোটে নির্বাচিত সরকার আছে, সেই সরকার আর কারুর কাছে দায়বদ্ধ থাকুক বা নাই থাকুক, দেশের রাজ্যের জনগণের কাছে দায়বদ্ধ। তো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সক্ষমের জলপাইগুড়ি জেলা শাখা। রক্তদান মানে জীবনদান। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সক্ষমের জলপাইগুড়ি জেলা শাখা। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরের পরিচালনা করেন। এ বিষয়ে সক্ষমের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এদিন রক্তদানে এগিয়ে আসেন। এদিনের শিবির থেকে প্রায় 50 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়েছে বলে তিনি জানান। সক্ষম আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন,
সবসম জলপাইগুড়ির উদ্যোগে আজকে প্রতিবারের নয় এবারও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হলো। আমাদের তো টার্গেট ছিল 50-60 হবে, 3 মিনিটটা কম হচ্ছে যেহেতু গরমের জন্য। আমরা প্রতি বছরই করি, এবারও করলাম। এই সময় তো ব্লাড ব্যাঙ্কে একটা রক্তের ইয়া থাকে, রক্ত নেই, থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যই মূলত করা হয়েছে। থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রক্ত সংকট চলছে ব্লাড ব্যাঙ্কে, ব্লাড ব্যাঙ্ককে শুনেই তারপরেই আমরা ডিসিশন নিলাম যে রক্তদান শিবির আগেবারও করেছি 17 সেপ্টেম্বর, এবার করলাম আগে একটু করলাম। বলছি যে মানে 17 সেপ্টেম্বরটাকে কেন বেছে নিতেন? আমার এরকম না, আমাদের 4 আগস্ট, আজকে তো 4 আগস্ট, 17 আগের বছর হচ্ছে, টাইম পাওয়া যায় না। মেনুয়া ব্লাড ব্যাঙ্কে যাই আমরা, 3-4টা ডেট দেওয়া হয়, তারপরে ব্লাড ব্যাঙ্ক থেকে ডেট দেয়। আজকে কত ইউনিট এখনো পর্যন্ত? এখন পর্যন্ত 30 ইউনিট হয়ে গেছে। কতটা আশা করছে? আশা 40-50 তো করছি, 40 তো। এই জলপাইগুড়ি ব্লাড ডোনেশন যে ক্যাম্প রয়েছে সেখানে কতজন চিকিৎসক আছে? এখানে তো চিকিৎসক মূলত 2 জন আসছে, বাকি আইসিএল আসছে। মানে টোটাল কতজনের টিম? 5 জন, 5 জনের টিম, টেকনিশিয়ান আছে, 5 জনের টিম, 5 জনের টিম, 5 জনের টিম। সদর হাসপাতাল থেকে। আপনার নাম বলিয়ে দিন। আপনার নাম দেবব্রত ঘোষ, সক্ষম জলপাইগুড়ি সেক্রেটারি। উত্তরের সংবাদে এখন সময়, বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলেমেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্তে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্ত মেকওভার, জলপাইগুড়ি উকিল পাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে বামনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো অন্যতম। জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে বামনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো অন্যতম। পরিচালনায় বামনপাড়া যুবক সংঘ। এবছর দুর্গাপুজোয় বামনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির থিম চাইনা হতে উমা। 74 বছর বর্ষে পদার্পণ করল বামনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। ক্লাব সদস্যদের উপস্থিতিতে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এদিনের খুঁটি পুজো সম্পন্ন হয়। এ বিষয়ে পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুশোভন সরকার বলেন, পুজো মণ্ডপে এবারের অভিনবত্বের ছোঁয়া থাকছে। মূলত নারী এবং শিশু পাচার এই ভাবনার ওপর আমাদের থিম। আমাদের এবারে 3টি ধাপে মণ্ডপ তৈরি হবে। প্রথম ধাপে থাকছে নারী পাচার এবং পরবর্তীতে শিশু পাচার, এর ওপর মণ্ডপ তৈরি হবে। মণ্ডপ সেজে উঠছে কাঠ, প্লাইউড সহ অন্যান্য উপকরণ দিয়ে। অভিনব আলোকসজ্জা থাকছে এবছরের পুজোয়। এবছর পুজোর বাজেট প্রায় 12 লক্ষ টাকা। মণ্ডপের পাশাপাশি দেবী প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। আশা করছি মানুষের মনে জায়গা করে নেবে আমাদের এই পুজো। এছাড়াও পুজোর কদিন পুজো প্রাঙ্গণে থাকছে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান। এবার আমাদের ব্রাহ্মণপাড়া সার্বজনীন দুর্গাপুজোর 74তম বর্ষ এবং পুজোর থিম চাইনা হতে উমা। আমাদের থিমটা হচ্ছে এবার হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে। এবার হিউম্যান ট্রাফিকিং এখন বর্তমান সমাজের একটি জ্বলন্ত সমস্যা, তো আমরা সেই সমস্যার থেকে সমাজকে নিবারণ করার জন্য কিছুটা প্রচেষ্টা করব। বলছি যে প্রতিমার বিশিষ্ট আলোকসজ্জা কি থাকছে? প্রতিমার বিশেষত্ব থাকছে আমাদের পুজোর প্যান্ডেলটা 3টি ধাপে হচ্ছে। প্রথম ধাপে আমরা দেখাচ্ছি চাইল্ড ট্রাফিকিং, তারপরে ওমেন ট্রাফিকিং, এই নিয়ে পুজোটা প্যান্ডেলটা থাকছে। প্যান্ডেলটা প্রায় নিচের উপরে হবে, ইলেকট্রিক্যাল লাইটের কাজ হবে বিভিন্ন ধরনের, এবং প্রতিমার মধ্যে বিশেষত্ব থাকবে উমা তার সন্তানকে মানুষ করার জন্য কি করছে সেই ব্যাপারগুলো। পুজোর কয়েকদিন সামাজিক অনুষ্ঠান কি কি থাকছে? পুজোর সামাজিক অনুষ্ঠানে পুজোর কয়েকদিন আমাদের সামাজিক অনুষ্ঠান থাকছে। সপ্তমীর থেকে দশমীর থাকছে সামাজিক অনুষ্ঠান, এবং পুজো তো আমাদের এখন সিএম ওপেন করে প্রতি বছর, এবছর আশা করি করবে উনি, এবং তখন থেকে পুজো করবে। আজকে কি হলো? আজকে আমাদের পুজোর খুঁটি পুজো হলো। এবার আমাদের পুজোর বাজেট 12 লক্ষ টাকা। ধন্যবাদ। আপনার নাম পরিচয় দিবেন? আমার নাম সুশোভন সরকার, আমি পুজো কমিটির যুগ্ম সম্পাদক। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 5.1 মিলিমিটার।
শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি নেচার এন্ড ট্রেকার্স ক্লাবের এবারে 9 জন অভিযাত্রীকে নিয়ে 11তম অভিযান শুরু হতে চলেছে আগামী 5ই আগস্ট। এবারে লক্ষ্য হিমাচল প্রদেশের লাহুল স্পিতি অঞ্চলের 21,600 ফুট উচ্চতার মনিরাং, সেখানেই উঠবে জাতীয় পতাকা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে হাটের পরিকাঠামোগত উন্নয়নের জন্য হাটশেড ও বিল্ডিং দ্রুত ব্যবসায়ীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। চালসার মঙ্গলবাড়ি হাটের পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।